বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির মায়ের ঘটনা কে না জানেন, মাত্র মুখ দিয়ে কথা বলা ফুটছে, এখন বাইজিদ বুস্তামী আস্তে আস্তে কথা বলতে পারে। বাইজিদ বুস্তামীর মা খেয়াল করলো আমার সন্তানটাকে আমি আল্লাহওয়ালা বানাইব। জোরে কহেন সুবহানাল্লাহ। মুক্তবের মধ্য নিয়ে হুজুরের কাছে দিয়া ডাক দেওয়া বলতো যে হুজুর আমার সন্তানটাকে আপনি কোরআন শিখাইয়া দেন। মাদ্রাসায় বাইজিদ বুস্তামী পড়াশোনা করে, যখন নাকি বাসার মধ্যে আসলো মুক্তব ছুটি হওয়ার পরে বাইজিদ বুস্তামী তার মাকে জিজ্ঞাসা, মা পেটের মধ্যে প্রচন্ড খিদা, আমাকে কিছু খাওয়ান দাও। মা ডাক দিয়া বলে, ছেলেরে খাবার আমি দিব না, আমি দিতে পারি না, খাবার দেয় আল্লাহ। জোরে কহেন সুবহানাল্লাহ। বলে খাবার আমি দেই না, আমি দিতে পারি না, খাবার দেয় আল্লাহ। সুতরাং যখন তোমার খিদা লাগবে গো, প্রতিদিন মুক্তব থেকে আসার পরে এই দিয়ে একটা মুসল্লা বিছায়া দিলাম, এই মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দুইটা রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার খিদা লাগছে খাওন দাও। জোরে কন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামীর মা সন্তানকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া এই দিক দিয়া পর্দার আড়াল দিয়া ওই দিক দিয়া নাস্তা তৈরি করে, প্লেটের মধ্যে রাইখা আর একটা প্লেট দিয়ে ঢাকিয়া খাবার রুমের মধ্যে রেখে দিল। আর নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করার পরে বাইজিদ মুস্তামী ডাক দেয়া, কো মা গো, ও মা আমার খাবারের কি খবর? বলে খামার খানার ঘরে গিয়ে দেখ, তুমি আল্লাহর কাছে দোয়া করছো দেখা আল্লাহ খাবার রেডি করে দিছে। সুবহানাল্লাহ। অথচ মা রেডি করে দিছে, সন্তান খাওয়ার পরে পরদিন থেকে আর মায়ের কাছে খাওন চায় না। মক্তব শেষ করা ঈশা মুহূর্তের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুইটা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে প্রার্থনা রোনাজারি কইরা ওই যে খাবার রুমে গিয়া দেখে খাবার হাজির, আসলে রেডি করছে কে? মায়। জোরে কোন ঠেক না বেঠে? প্রসিদ্ধ ঘটনা সবাই জানেন, একদিন দেখা যায় মায়ের ঘরের মধ্যে কোনো ধরনের খাওয়ন নাই, কিন্তু বাইজিদ বুস্তামী তো তার রুটিন অনুযায়ী চলবে, মক্তবে যাইবে, মক্তব থেকে আইসা নামাজের মুসল্লায় দাঁড়াইবে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়িয়া নামাজের পরে মুনাজাত ধইরা আবার খাওয়ন খুঁজা দেখবে আছে কিনা, কিন্তু আজকে তো খাবার নাই, এখন কি করা যায়? মা পাগল নির্বেশে ঘর থেকে বের হইয়া পাশের বাড়িতে গিয়া ডাক দেওয়া বলতেছে, ভোলো আমার সন্তানকে খাওন দেব, এমন পরিমাণ খাওন নাই, সুতরাং কিছু খাবার দাও। এই দিক দিয়ে খাবার চাইতে চাইতে দেরি হয়ে গেছে। এ মুসলমান ভাই বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কো জিব্রাইল রে, ও জিব্রাইল দিলের কান লাগায় শুন, জান্নাত থেকে খাবার নিয়া ওই যে বাইজিদ বুস্তামীর খানার রুমের মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বন্ধুরা, বাইজিদ বুস্তামী নামাজ শেষ করার পরে প্রার্থনা শেষ করার পরে খাবার রুমের মধ্যে গিয়া দেখে খানা হাজির, আর মাকে খুঁজা পায় না, প্রচণ্ড খিদা লাগার কারণে খাবার খেয়ে ফেলল। মা দৌড়ে আইসা দেখে সন্তান খানা খেয়ে ফেলেছে। বাইজিদ বুস্তামী ডাক দেখো, মা গো, ও মা খাবার রাইখা তুমি কোথায় গেছ? জোরে কন সুবহানাল্লাহ। হে মা খাবার রাইখা তুমি কোথায় গিয়েছো? মা গো প্রচণ্ড খিদা লেগেছে, তোমার জন্য অপেক্ষা কইরা দেরি হওয়ার কারণে খেয়ে ফেলেছি গো মা, তবে দিলের কান লাগাইয়া শুনেন গো মা, এতদিন যতগুলো খাবার রেডি করেছেন তার চাইতে আজকের খানা অসংখ্য সুস্বাদু হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা, এইখানে দুইটা কথা
এক নম্বর কথা হলো মায়ের উদ্দেশ্য হলো ছোটবেলা থেকে বাইজেদ বস্তামিকে আল্লাহর কাছে চাওয়া শিখাইবে হুজুর কোন ঠিক না বেঠে দুই নম্বর মর কথা হলো আমরা যে প্রায় সময় বলি আল্লাহ খাওয়ায় আল্লাহ বাস্তবিকই সরাসরি খাওয়াইতে পারে আল্লাহ সরাসরি খাওয়াইলে দুনিয়ার নিজাম নীতি ঠিক থাকবে না